দেখুন, আমি কিন্তু মমতা ব্যানার্জির বিরাট বড় ফলোয়ার। আমার গুরু হলো রাজনীতির মমতা ব্যানার্জি। উনি যা যা করেছেন দেখুন, আমি তাই তাই করেছি। দেখুন, উনি আগে কংগ্রেস করতেন, আমি কংগ্রেস করতাম। আমি ছাত্র পরিষদের 9 কর্নার সিট জিতে এসেছি। তারপরে আমি যে মুভমেন্টের সাথে যুক্ত হয়েছিলাম, মুখে বলছি না, উনিও তাই করেছেন। উনি ওদের সাথে সিপিএম কে হারাবার জন্য ওদের সাথেও হাত মিলিয়েছেন, আমি ছিলাম। তারপরে উনি 10 বছর বিজেপির সাথে ছিলেন, এনডিএ সাথে, আজকে আমি বিজেপির সাথে। দেখুন মিলছে না, আমি হলাম ওনার ফলোয়ার। আমার গুরু হলেন। আপনার সহকর্মী শত্রুঘ্ন সিনহাকে কোনো বার্তা দেবেন? উনি আমার সিনিয়র, শ্রদ্ধেয়, সেই জায়গায় রাখবো সবসময়। আমি ডাইরেক্ট পলিটিক্স করি না, এটা তাহলে আজকে আমাকে বলতেই হয়, যখন এত চ্যানেল আছে বলি। শুনুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 5টা না 5টা স্ট্রোক মেরেছেন। প্রথম একটা স্ট্রোক বলি, বাকিটা পরের টিআরপির জন্য রেখে। প্রথম স্ট্রোকটা হলো, এবার বলুন তো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কোনো বিজেপি নেতা এই অসভ্য পথায় গালাগাল দিয়েছে? দেননি। কোনো সিপিএম নেতা দিয়েছেন? দেননি। কোনো কংগ্রেস নেতা দিয়েছেন? দেননি। কে দিয়েছেন? একমাত্র তৃণমূলের, যে ডিক্লেয়ার করেন নিজেকে আমি হলাম তৃণমূল। সব থেকে কটু কথায়, অকথ্য ভাষায় গালাগাল যদি কেউ দিয়ে থাকেন মুখ্যমন্ত্রীকে, তিনি তো মুখ্যমন্ত্রী কি করলেন? মাস্টার স্ট্রোকটা কাউকে কিচ্ছু বলেননি, বলেছেন? বলেননি। একটা থালা দিয়ে দিয়েছেন। এক মিনিট, একটা থালা দিয়েছেন, আর থালা দিয়ে বলছেন রোজ সকালে উঠবে, থুতু ফেলবে আর চাটবে, এক থু। আর দেখুন সব চেটে যাচ্ছে। আমার মন্ত্রী এই, আমার মন্ত্রী এই, যতক্ষণ না মুখ্যমন্ত্রীর এই হৃদয়টা ঠান্ডা হবে ততক্ষণ ওই থালা দিয়ে বসিয়ে রাখবে। সেই জন্য এইসব এলি তেলি গঙ্গারামদের হাতের টিআরপি নিয়ে আমার টিআরপি কম করার চেষ্টা করবেন না। আমি যদি জবাব দিই ওদের টিআরপি বাড়বে। বলুন তো, এদের পরিচয় কি? মুখ্যমন্ত্রীর ফটোটা হাঁটিয়ে দিন, কি পরিচয়? আমার উপর থেকে বিজেপি ফ্ল্যাগ হাঁটিয়ে দিন, আমার পরিচয় আছে। আর আমার টিআরপি আপনারা বানাননি, পাবলিক বানিয়েছে, ভগবান বানিয়েছে। আর সেই টিআরপি শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবী জোড়া আমার টিআরপি। আর এখন তো টিআরপি আরো বেড়ে গেছে, এই কাশ্মীর ফাইল, বেস্ট সেলার, হুনার বাস, আমার টিআরপি আরো বেড়ে গেছে। তো আমার টিআরপি চাইলেও পারবেন না। তো এইসব গঙ্গারামদের, এই যে এলি তেলি গঙ্গারামদের ওইসব নিয়ে আমার কাছে নিয়ে আসবেন না। থ্যাংক ইউ। কাশ্মীর ফাইলের সেকেন্ড ইস্যু ভারত ছাড়ো, দেখা তো সব কাশ্মীর ফাইলের সেকেন্ড ইস্যু। এখন আসছে একটা রিওয়াজ বলে, দেখুন